আসসালামু আলাইকুম, আমি জাহিদুসান নয়ন। আজকে আমরা জানবো ফায়ার সেফটি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার বা সিনিয়র অফিসার পদে ইন্টারভিউয়ে যে প্রশ্ন করা হয় তার ষষ্ঠ পর্ব। প্রশ্ন, একবার সমান কত পিএসআই? উত্তর, একবার সমান 14.5 পিএসআই। প্রশ্ন, জিপিএম এর পূর্ণ নাম কি? উত্তর, গ্যালন পার মিনিট। প্রশ্ন, পিএসআই এর পূর্ণ নাম কি? উত্তর, প্রেশার পার স্কোয়ার ইঞ্চি। প্রশ্ন, এক জিপিএম সমান কত লিটার? উত্তর, এক গ্যালন সমান 3.78 লিটার। প্রশ্ন, আরপিএম এর পূর্ণ নাম কি? উত্তর, রেভলিউশন পার মিনিট। প্রশ্ন, একবার সমান কত কেপিএ? উত্তর, একবার সমান 100 কেপিএ। প্রশ্ন, আরপিএম কিভাবে নির্ণয় করা হয়? উত্তর, 230 ভোল্ট বা রেটিং ভোল্ট ইনটু কত জিপিএম এর পাম্প ভাগ 60 হার্টস না 50 হার্টস সেটার উপর ডিপেন্ড করে ক্যালকুলেশন রেজাল্ট যেটা হবে সেটা। প্রশ্ন, জোকি পাম্পের কাজ কি? উত্তর, প্রেশার ঠিক রাখা। প্রশ্ন, জুকি পাম্প কত জিপিএম হয়? উত্তর, 25 জিপিএম। প্রশ্ন, কত প্রেশার হলে জুকি পাম্প চালু হয়? উত্তর, 100 পিএসআই বা এর কম। প্রশ্ন, কত প্রেশার হলে ইলেকট্রিক পাম্প চালু হয়? উত্তর, 90 পিএসআই। প্রশ্ন, কত প্রেশার হলে ডিজেল পাম্প চালু হয়? উত্তর, 80 পিএসআই। প্রশ্ন, এক পাম্প থেকে অন্য পাম্পের দূরত্ব কত হবে? উত্তর, 3 ফিট। প্রশ্ন, সাকশন লাইনে যে প্রেশার মিটার ব্যবহার করা হয় তার নাম কি? উত্তর, নেগেটিভ প্রেশার মিটার। প্রশ্ন, ওয়েল ট্যাঙ্ক এর কতটুকু ভর্তি রাখতে হবে? উত্তর, 4/3 ভাগ। তেলের মধ্যে যে গ্যাস সৃষ্টি হয় তার জন্য 1 ভাগ ফাঁকা রাখতে হবে এবং সেই গ্যাস বের হওয়ার জন্য ওয়েল ট্যাঙ্কে সাথে একটু গ্যাস আউটলাইন সংযুক্ত করতে হবে। প্রশ্ন, ফায়ার পাম্প রুমের ফায়ার ডোর কতক্ষণ ফায়ার রেটেড হতে হবে? উত্তর, 90 মিনিট ফায়ার রেটেড হতে হবে। প্রশ্ন, রিজার্ভার কতটুকু ভর্তি করে রাখতে হবে? উত্তর, 4/3 ভাগ। ফ্যাক্টরিতে পানির ডিমান্ড অনুযায়ী পাম্প 1 ঘন্টা চলবে তার ব্যাকআপ অনুযায়ী রাখার পর লক্ষ্য রাখতে হবে ট্যাঙ্কি এর 4/3 ভাগ ভরা আছে কিনা।